हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल दियास कुकिंग वर्ल्ड। आज के आमी आपनादेर तैरी करे देखाबो नारिकेलेर सादा नाड़ू। एटा खुबी मुखरोचक एकटा खाबार। आमी एखाने चेष्टा करेछि किछु टिप्स सह खूब कम समय एवं सहज भावे रेसिपिटा आपनादेर साथे शेयर करार। आई थिंक आपनादेर काछे भालो लागबे। तो चलुन देखे नेवा जाक आजकेर रेसिपिटा। नाड़ू तैरिर जन्य आमी एखाने 2 कप फ्रेश नारकेल कोड़ा নিয়েছি। আপনারা চাইলে ফ্রোজেন নারকেল কোড়াটা ইউজ করতে পারেন, তবে চেষ্টা করবেন নারকেলটাকে মিহি ভাবে কোড়ানোর। এতে করে নাড়ু তৈরি করতে অনেক সুবিধা হবে। আপনারা চাইলে পাটায় বেটে অথবা ব্লেন্ডারেও নারকেল কোড়াটাকে মিহি করে নিতে পারেন। নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, আর চেষ্টা করবেন নারকেলের অর্ধেক পরিমাণ চিনি নেয়ার। এর জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। লাগছে তেজপাতা 1টা এবং এলাচ 3টা। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াটাও ইউজ করতে পারেন। এখানে দুধ লাগছে 1/2 কাপ। আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে পাউডার দুধটাও ইউজ করতে পারেন। আর নিয়েছি ব্লেন্ড করা মুড়ি 1/2 কাপ। এখন চুলা একটি প্যান বসিয়ে তাতে নারকেল কোড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে। আর চুলার আঁচ একেবারে লোতে রাখতে হবে। আর নারকেলের পানিটা শুকিয়ে আসলে নাড়ু তৈরি করতে অনেক সুবিধা হবে এবং সেই সাথে নাড়ুর কালারটাও সাদা হবে। এজন্য অনবরত নেড়ে যেতে হবে। এখন নারকেলগুলো অনেকটা শুকিয়ে ঝরঝরে হয়ে আসছে। এজন্য নারকেলগুলোকে একটা ডিশে নামিয়ে রেখে দিচ্ছি। সেই একই প্যানে এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে এখন এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা এবং এলাচ। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রেখে অনবরত নাড়তে হবে। আপনারা চাইলে এখানে সামান্য ঘি ইউজ করতে পারেন। আমার হাতের কাছে যেহেতু ঘি নেই তাই আমি এখানে দিচ্ছি না। চিনিটা গলে এখন শিরাটা বলক চলে আসছে। এখন এর মধ্যে নারকেল কোড়াগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ একেবারে লোতে রাখতে হবে। লোতে রেখে অনবরত নাড়তে হবে। আর আমি আগে থেকে নারকেল কোড়াটা ঝরঝরে করে নিয়েছি, এজন্য যেন সরাসরি এই শিরার মধ্যে নারকেল কোড়া দিলে নারকেল কোড়াটা লালচে হয়ে না যায়। আগে থেকে শুকিয়ে নেয়াতে এখন নাড়ুগুলো অনেক সাদা হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে ভেজা ভাবটা সরে যাবে এবং শুকিয়ে আঠালো একটা শক্ত ভাব চলে আসবে। এ পর্যায়ে মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন একটা ডিশের মধ্যে মিশ্রণটাকে নিয়ে নিয়েছি। আর যতটুকু সম্ভব তাড়াতাড়ি নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। এখন আমি হাতে সামান্য তেল মেখে নিয়েছি নাড়ুগুলো বানানোর জন্য। আমি হাত দিয়ে চেপে চেপে কিভাবে নাড়ুগুলোকে তৈরি করছি আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। এভাবেই আমি সবগুলো নাড়ু তৈরি করে নিয়েছি। আর প্রতিটা নাড়ু আমি ব্লেন্ড করা মুড়ির মধ্যে গড়িয়ে নিয়েছি। এটা টোটালি অপশনাল, দেখতে ভালো লাগবে এজন্য আমি এটা ইউজ করেছি। তো এখন তৈরি হয়ে গেল মজাদার নারকেলের সাদা নাড়ু। আমার এখানে 8টা নাড়ু হয়েছে। আশা করছি আপনারাও বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটা ট্রাই করলে আমার ফেসবুক গ্রুপে ছবি শেয়ার করতে পারেন। ফেসবুক গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সেই সাথে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।